জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলুন জেনে নেই বিস্তারিত তিপ্পান্ন বছরে বলিউডের বেতাজ বাদশার আসনটা খুব ভালোভাবে ধরে রেখেছেন শাহরুখ খান কিন্তু যেখানে বাদশাকে নিয়ে তারা ভক্তরা আকুল সেই কিং খানকে নিয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক স্ত্রী গৌরী খানের সঙ্গে গত পঁচিশ বছর ধরে জমিয়ে সংসার করলেও তার মাঝে বিভিন্ন সময় উস্কে উঠেছে একাধিক বিতর্ক যার মধ্যে অন্যতম জুহি চাওলার সঙ্গে কিং খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন জর ইয়েস বস রাজু বনগায়া জেন্টালম্যান রাম জানে ফিরবি দিল হ্যায় হিন্দুস্থানের মতো একাধিক সিনেমায় জুহি চাওলার সঙ্গে জুটি কাজ করেছেন শাহরুখ খান গোটা অভিনয় জীবনে জুহির সঙ্গে একশো বেশি সিনেমায় অভিনয় করেন শাহরুখ খান জানিয়ে বেশ বিতর্কও শুরু হয় এক সময় শোনা যায় জুহি চাওলার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এস আর এমনকি শাহরুখ নাকি জুহি চাওলার সঙ্গে ডেট করেছেন বলেও শোনা যায় যদিও এই বিতর্কের সময় একটি সাক্ষাৎকারে হাজির হয়ে বলেন জুহি শাহরুখ এছাড়া অন্য কোনো সম্পর্ক তার কিং খানের সঙ্গে নেই বলে দাবি করেন জুহি জুহি চাওলার পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও সম্পর্ক নিয়েও এক সময় বিতর্কে জড়ান কিং খান শোনা যায় ডন টুর শুটিং এর সময় নাকি প্রিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শাহরুখ খান এই সময় মান্নাতের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে গৌরী খানের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু আচমকাই শোনা যায় শাহরুখ নাকি পিগির সঙ্গে ডেট করেছেন যে গুঞ্জনকে একেবারে ভালোভাবে নেননি শাহরুখ পত্নী এরপরে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের সম্পর্কে ইতি পড়ে যায় এরপর আর কখনো এস আর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে স্ক্রিন শেয়ার করতেও দেখা যায়নি প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে